আজ আমি তোমাদেরকে পুরানো শাল দিয়ে একটা কামিজ কাটিং করে দেখাবো চলো এবার ভিডিওটা শুরু করি একই ভিডিওর মাধ্যমে দেখা দেখাবো কমর লাইন বডি লাইন হিপ লাইন এবং কি করে নেব এবার দেখো একটা কাপড় আমি ভাঁজ করে নিলাম এখানে দুটো পাট একই সঙ্গেই আছে সামনের এবং পেছনের এবার দেখো কাপড়টাকে ভাঁজ করে খোলা সাইড সামনের দিকে এবং জয়েন্ট সাইড আমার দিকে রেখে দিলাম এবার দাগ দিয়ে সোজা একটা স্টের দাগ দিলাম এইবার নিচে মোরার জন্য এক ইঞ্চি নিয়ে আবার সোজা করে একটি দাগ দিয়ে দিলাম এবার দেখো আমি কমরের ঝুল বা লম্বা নিয়ে নেব এখানে আমি পুরোটা কাপড় যতটা ছিল টোটালটাই নিয়ে নিলাম আর একটি দাগ দিয়ে দেখো এখানে আমি দাগটিকে সোজা করলাম এখানে দুটো দাগ দিলাম বলে দাগটা একদম সোজা হয়ে গেল এবার স্টেট একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়া হয়ে গেল এইবার দেখো এখান থেকে ফিতে ধরে প্রথমে আমি বডি লাইন নামাবো এখান থেকে ছয় ইঞ্চি নিচে একটা বডি লাইনের দাগ দিয়ে দিলাম দাগটিকে সোজা করে দিলাম এইবার এইখান থেকে দেখো ফাড়া লাইন নামাবো এইখান থেকে ফিতা ধরে আমি ফারা লাইন বা হিপ লাইনের দাগ নিয়ে নিলাম এখান থেকে কুড়ি ইঞ্চি নিচে সেই দাগটি দিয়ে দিলাম দিয়ে এই দাগটিকেও আমি স্ট্রেট একদম সোজা করে দেব দেওয়ার পরে দেখো এইবার আমি কমর লাইন নামাবো কমর লাইন নামানোর জন্য উপরের দাগ এবং নিচের দাগ একসঙ্গে ধরে ফিতাটাকে আমি মিডিল করলাম মিডিল করে স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এই দাগটিকেও আমি দেখো একদম হুবাহু সোজা করে দিলাম এবার বডি নিয়ে নেব বডি যা থাকবে তার চার ভাগের এক ভাগ আমার বডি ছিল চার 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 ভাগের 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 এক 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 ভাগ 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 ইঞ্চি নিয়ে নেব আমি ছিল তাই এখানে এবার সাড়ে ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবার দেখো হিপলাইন হিপ লাইন নিয়ে নেব আমি এইখানে হিপটা একটু কম তাই বডি লাইন যেটা থাকবে সেটাই এখানে হিপ লাইন নিয়ে নেব বডি লাইন এখানে চার ভাগের এক ভাগ ছিল দশ ইঞ্চি তাই এখানেও চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি নিয়ে দেখো একটা সেব স্কেলকে কেমন করে ধরলাম দেখো এইভাবে ধরে একটা শেপ এবং স্কেলটা ঘুরিয়ে দিয়ে আর একটি সেপ হিপ পর্যন্ত টেনে দিলাম টেনে দেওয়ার পরে দেখো এইবার আমি এইখান থেকে নিচে কতটা নিয়ে নেব যা হিপলাইন থাকবে তার সঙ্গে দুই বা আড়াই ইঞ্চি যোগ করব। এইখানে দুই ইঞ্চি যোগ করে আমি টোটাল বারো ইঞ্চি নিয়ে সেপটাকে সুন্দর করে টেনে দিলাম এইবার দেখো বডি লাইনের সঙ্গে সেলাই মার্জিন নিয়ে নেবো আমি দেড় ইঞ্চি এবং কমরের এইখানে নেব এক ইঞ্চি কারণ সেলাই করার পরে কমরটা মুড়ে থাকে এবং এই ফাড়ার এখানেও এক ইঞ্চি নেব নিচেও এক ইঞ্চি নেব নিয়ে সেব স্কেলের দ্বারায় দেখো এই সেপগুলিকেও সুন্দর করে টেনে হুবাহু মিলিয়ে দিলাম এবার নিচে দেখো স্কেলটাকে এবার একটু উঠিয়ে দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এভাবে যদি সেপ দেওয়া হয় তাহলে কামিজের কোনা কখনোই ঝুলে যাবে না এবার দেখো এখানে তিরার মাপ নিয়ে নিলাম আমি সাড়ে সাত ইঞ্চি যেহেতু আমার হাই নেক এবং দাগটিকে এইখানেও সাড়ে সাত ইঞ্চি দিয়ে দিলাম যার কারণে আমাদের একদম আরমহলের দাগটি সোজা হয়ে গেল এইবার এইখান থেকে দেখো আমি হাফ ইঞ্চি উঠিয়ে নেব হাফ ইঞ্চি উঠিয়ে নিলাম উঠে একটি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এইখানে আরমহলে রাউন্ড শেপ দিয়ে দিলাম আমাদের আরমহল টানা হয়ে গেল এইবার দেখো এইখান থেকে আমি গলার মাপ নিয়ে নেব এইখান থেকে তিন ইঞ্চি পুট টেনে নিলাম নেওয়ার পরে পেছনের গলা করব। তাই এইখান থেকে দুই ইঞ্চি নিলাম যেহেতু এটা হাই নেক নিয়ে বক্স তৈরি করলাম তৈরি করে দেখো সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার আমি একই সঙ্গে সামনের গলা করব যেহেতু একই সঙ্গে দুপাট কাটছি সামনের গলার জন্য এখানে দেখো পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি নিয়ে একটি দাগ দিয়ে দিলাম এবার এই দিক থেকে আমি তিন ইঞ্চি পুট নিয়ে নেব নিয়ে এইখানেও একটা বক্স তৈরি করে দেখো সামনের গলারও সুন্দর একটি রাউন্ড শেপ দিয়ে বসিয়ে দিলাম এবার দেখো আমি এইখানে সামনের আর মহলের সেব নিয়ে আসবো সামনের আরমহলের সে আনার জন্য এইখানে ভিতরে হাফ ইঞ্চি ঢুকিয়ে দিয়ে দেখো তালপাট সেব। একটা কাঠ দিয়ে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এইখানে সুন্দর করে আরেকটি শেপ দিয়ে দিলাম এটা আমাদের সামনের পাটের আরমহল এবার দেখো এইখান থেকে আমি হাফ হাফ ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি নিয়ে দেখো সুন্দর করে একটি দাগ দিয়ে দিলাম এতে আমাদের আরমহলের ফিটিংসটা সুন্দর হবে এবার কাপড়টাকে সুন্দর করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো এখানে দেখো এখন আমি পেছনের গলা কেটে নেব যেহেতু দুটি পাট একই সঙ্গে ছিল এবার এইখান থেকে তিরা কেটে নিয়ে আমি আরমহলের শার্টটিও সুন্দর করে দিয়ে দিলাম এবার সামনের পাটের আরমহলটিও কেটে নেব কেটে নেওয়ার পরে দেখো আমি সামনের গলা কেটে নেব এক পাট নিচে রেখে পেছন পাটটা নিচে রেখে দিয়ে সামনের পাট ধরে সামনে পাটও কেটে নিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে এবং পরবর্তী আপডেট পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে